নমস্কার লস্ট উইথ পিজুসের আরও একটি নতুন এপিসোডে বলতে গেলে দেওঘর সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাসুকীনাথ মন্দির থেকে। গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা বাসুকীনাথ মন্দির অবধি এসেছি, কিন্তু পুজোটা এখনও দেওয়া হয়নি, তাই পুজো দিয়ে তারপর এগিয়ে যাব দেওঘরের দিকে। তাহলে চলুন দেখে নিই আমাদের এই বাসুকীনাথ মন্দির বা বাবাধামের এই সুন্দর মন্দিরটি কতটা ভালো বা কতটা তার মাধুর্য রয়েছে। প্রথমেই দেখছেন শিবগঙ্গা, যেখানে প্রথমে হাত পা ধুয়ে নেওয়া অথবা স্নান করার একটা বিধি রয়েছে, তাই আপনারাও চেষ্টা করবেন যে মন্দির প্রবেশের আগে অতি অবশ্যই একবার শিবগঙ্গায় নেমে হাত পা ধুয়ে নেওয়া অথবা স্নান আদি করা। তবে চলুন আমাদের পান্ডা প্রভাকর পান্ডে, তার সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক, শুনে নি তার মুখ থেকে কিছু और अगर पेड़ा वेड़ा लेना है तो इसी गली में लेना है। तो अपना सुन लें जो अपना पेड़ा टेड़ा नीते चान मंडा नीते चान क्योंकि गलिटाई एट कौन दिक्कत पड़े कौन साइड का कौन सा साइड है ये पूरब साइड इस वाला पूरब साइड है ना तो यह दिक्कत पूर्व दिक और गलिटर नाम हे पेड़ा गलि और पेड़ा गलि तो इसे अपना सब पेड़ा कीनते प्रसाद प्रसाद समस्त किस सुंदर जैगा देख सुंदर सुंदर दोकानगुलो क्योंकि अनेक दोकान रही है আশেপাশে দোকানগুলো সত্যি ভালো, খুব ভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখুন ফুলের সেকশনটাও খুব ভালো। আর আমরা মন্দিরের দিকে যাচ্ছি একটু একটু করে, তো চলুন আপনাদের নিয়ে যাই মন্দিরের ভেতরের দিকে। নাম কে হ্যাঁ আপনার? কাজল বাবা। কাজল বাবা, দোকান কা কি না দোকান কা? মা অন্নপূর্ণা স্টোর। ক্যা ক্যা মিলতা হ্যাঁ আপ লোগো কা দোকান মে? জিতনা কুছ চাহিয়ে। ইয়ে বালা ক্যা হ্যায় পূজারি জি? পিলা চন্দন। और क्या क्या लगता है बाबा की सेवा में? ये देखिए वहाँ सारा थाल लगा हुआ है, पूरा थाली लगता है ना? थाला लगता है, थाल में चावल वावल सब कुछ है। वो पूजा में 1100 लगता है। আপনারা দেখুন এই থালাটা যেটা রয়েছে এতে সমস্ত কিছু রয়েছে, সিদ্ধি, তারপরে আতপ চাল, তারপরে আপনার আবি, সমস্ত কিছু অগ্রু টগ্রু সমস্ত কিছু রয়েছে। সেটা কিন্তু পুরোটার দাম হচ্ছে 1100 টাকা। আর এখানে কিন্তু সমস্ত জিনিসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, প্রত্যেকটা জিনিস, গঙ্গা জল থেকে শুরু করে নারকেল থেকে শুরু করে। আপনারা যদি কেউ যদি বাইরে থেকে আরতি করতে চান সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা দেখুন এই যে, আর এই মুহূর্তে চঞ্চলদার কিন্তু ইয়েটা হবে তিলক। ওম হরে অম্মা সুসিন ইন্দ্র বৃদ্ধ সর্বাহ সুসিন পুরুখা বিশ্ববেদাহ সুসিন স্তারিক্ষ অরিষ্টণে মহি সুসিনো বৃহস্পতিরিদ ধাতু ওম চন্দনম বন্দিতে নিত্যম পবিত্রম পাপনাশনম আপদা হরতে নিত্যম লক্ষ্মীর্বশতু সর্বদা মঙ্গলম তুলস ভগবান বিষ্ণু মঙ্গলম গরুরধ্বজ মঙ্গলম পুন্দরে কাক্ষ मंगलायतनो हरियाई जम्बुदीपे भारतखंडे आर्यावर्ते देशे देशांतरगते कलिजोगे कले प्रथम चरणे मासानाम मासोत्तमे मासे उत्तमे मासे शुभ मासे माघ मासे शुभे अघन मासे शुभे कृष्णपक्षे द्वादश्यायाम तिथो अपना नाम गोत्र लीजिए लीजिए आइए मेरे साथ। দাদা আইয়ে, সত্যি অসাধারণ একটা অনুভূতি। ভিড় থাকলেও কিন্তু খুব ভালো লাগছে যে আমি মন্দিরের আসতে পেরেছি বা মন্দিরের ভেতরে ঢুকতে পারছি। তো চলুন দেখানো যাক, এখনো পর্যন্ত লাইনে আছি আমরা, আর ভিড়ের পরিমাণটা কিন্তু অসাধারণ। একটা যে বাবার প্রতি মানুষের এত ক্রেজ সেটা দেখতে সত্যি ভালো লাগে। নমঃ পার্বতী পতয়ে হরা হরা। মহায়োগে মহেশ্বরা মহাপারং দেবা মকারায় নমো শিবায়। প্রেম সে বলিয়ে বাবা বাসুকীনাথ কি জয়, মৈয়া পার্বতী কি জয়, সচ্চে দরবার কি জয়। মন্দির মে প্রাঙ্গণ মে ये बाबा बासुकीनाथ का ध्वजा पूजा होता है,
जो हर साल शिवरात्रि में बाबा का शादी में इसको हर साल चेंज किया जाता है, बदला जाता है। और ये बाबा के समक्ष में मैया का मंदिर है, ये पार्वती मैया का मंदिर है। अब आइए पार्वती मैया को दर्शन कराते हैं। इसमें बाबा के बाद मैया का दर्शन होता है, यही नियम है। हाँ, जल भी चढ़ा सकते हैं, लाल फूल भी चढ़ा सकते हैं भगवती के लिए। जो आप लाए हैं पूजा श्रद्धा भक्ति से उसको आप अर्पित कीजिए। आइए चलिए भगवती को प्रणाम कीजिए। ओम यास्रे स्वयं श्रीकृतनं भवनेषु लक्ष्मी पापात्मनां कृते ध्यान हृदय बुद्धि श्रद्धा सतं कुल जनं कृपस्य लज्जा तं तं नतास्य परिपालय देवी विश्वं देवी प्रपन्नात हरे प्रसिद्धा प्रसिद्ध मातर जगदोखिलस्व प्रसिद्ध विश्वेश्वरी पाहि विश्वं समेश्वरी देवी चराचरस्य सर्वाबाधा विमुक्तो धन धान निशुदान च मनुष्ये मत प्रसादेन भविष्यति न संशयः। जयंती मंगला काले भद्र काले दुर्गा क्षमा शिवा धात्रे स्वाहा सुधा नमस्ते सर्वा बाधा विमुक्तो धन धान्य स्थान चह मनुष्य मत प्रसादेन भविष्यति न संशयः। जय माँ पार्वती। हे मैया जगत जननी जगदम्बा, सब गलती बुलती को क्षमा करें, सब यजमान का जय जयकार हो, सभी की मनोकामना को पूर्ण करें, सबका भंडार को भर रखें, मैया जय जयकार बनाए रखें। चलिए दहिना कान को दाब के बायां कान में जो मनोकामना है बोल दीजिए। बाबा का नंदी सवारी है, नंदीश्वराय शिव नंदीश्वराय, नंदीश्वराय शिव नंदीश्वराय, हर हर बोले नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम कर्पूर गौरं कर्णावतारं संसार सारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवामि सहितं नमामि। ओम जय शिव ओंकार मन भज शिव ओंकार मन रट शिव ओंकार ब्रह्मा विष्णु सदा शिव मेरे भोलेनाथ महादेव आराधांगे दार। काशीनाथ आसबें তারা কিন্তু শুধুমাত্র যে বাবা শিবের মন্দির দেখতে পাবেন সেটা নয়, এখানে রয়েছে আরো অসংখ্য মন্দির, যে প্রত্যেকটা মন্দিরে আপনারা সুন্দরভাবে পূজো দিতে পারবেন। একটু সময় নিয়ে আসবেন তাহলে আশা করি আপনাদের দিনগুলো খুব ভালো যাবে, বা একটা দিন সম্পূর্ণ দিন হয়তো খুবই সুন্দর। 22 মন্দির হয় यहां पे 56 দেবী দেবতা হ্যাঁ 56 দেবী দেবতা জি ये बाबा का हां 22 মন্দির ये घंटी बजा लीजिए। नमः पार्वती पता हर हर महादेव। तो আমরা বাসুকীনাথ মন্দির থেকে বাইরের দিকে বেরোচ্ছি, একটা অসাধারণ অনুভূতি, অসাধারণ ভাবে বাবার দর্শন। আর পূজোটা এই যে আমাদের পূজারি রয়েছেন উনি কিন্তু খুব ভালোভাবে দিয়েছেন, বলুন আমার। দেখুন এখানে যে পিছনে একটা কার্ভিং করা রয়েছে এত সুন্দর, এ বলা যে কার্ভিং কিয়া হয়ে কিসনে কিসনে করবায়ে, এ মিস্ত্রি করবায়ে, এই কা অধ্যক্ষ, এই কা মিস্ত্রি, বহুত আচ্ছা হ্যাঁ। তো এই গেটটা দিয়ে আপনাদের বেরোতে হবে, এই গেটটাই কিন্তু বেরোবার জন্য এই দরজাটাই তৈরি করা। আর সুন্দর একটা অনুভূতি, সুন্দর একটা অপরূপ একটা সুন্দর ব্যাপার। আর এই দিকটায় যদি আমরা একটু এগিয়ে যাই তাহলে কিন্তু একটা বিশাল বড় বাজার, একেবারে চারিদিকে রাস্তার দুদিকে বলতে গেলে খুব সুন্দর একটা বাজার। এখান থেকে আপনারা একটু একটু কেনাকাটা করে নিতে পারেন, সুন্দর সুন্দর মালা রয়েছে, রুদ্রাক্ষের মালা রয়েছে, তাছাড়া বিভিন্ন অনেক জিনিস রয়েছে। তো আপনারা দেখছেন কি সুন্দর সুন্দর প্রসাদের দোকান রয়েছে, আপনারা যা চাইবেন সেটুকুই পেয়ে যেতে পারেন। এখানে দইগুলো কত সুন্দরভাবে সাজানো রয়েছে দেখুন, আর দু তিন রকমের চিড়ে, সেই চিড়েগুলো কিন্তু আমাদের ওই দিকে এইরকম ধরনের চিড়ে আমরা পাই বলে। এটা কি চিড়ে? এটা সরু ধানের। কি নাম এই চিড়েটা? 100 টাকা কেজি। আচ্ছা এইটা এইটা 50 টাকা। আর দই চিড়ে খাওয়া এখানে হয় নাকি? 40 টাকা খান। ওকে, আর এই সবজিটা কিসের জন্য? মুড়ি আছে, সবজি আছে, ঘুগনি আছে, যার যা খাবার খান। দই চিড়ে তো আপনারা চাইলে দই চিড়ে কিন্তু খেয়ে নিতে পারেন। খাবেন? একটা একটা খাই দুজন মিলে। তুমি বলতে কেন? তো আমরা একটু দই চিড়ে ট্রাই করবো ভাবছি, দেখা যাক। 40 টাকা। 40 টাকা এক জায়গায় দেবো? আপনি এক জায়গায় দিন। চিনি খাবেন না গুড় খাবেন? গুড় গুড় তো তো এই আমাদের দই চিড়ে,
চঞ্চলদা প্রথমে স্টার্ট করবে, তারপর আমি দেখছি কি করা যায়। চঞ্চলদা এক সেকেন্ড এক সেকেন্ড, জোর করে অলমোস্ট খাইয়ে দাও। প্রথমে ভেবেছিলাম খাবো না, তারপরে জোর করে বললো একটু খেয়ে দেখতে হবে, তাই একটু দই ছিঁড়ে খেয়ে নিচ্ছি। খেয়ে নাও তুমি সব দই, ভালো না? সবটা পারো তো? সবটা পারো না? হাতে বেড়ে দেখো, ভেবেছিলাম যে লুকিয়ে লুকিয়ে খাবো, তো এই যে চঞ্চলটা আমার আছে ছাড়বে না আমাকে। আর সত্যি ভালো, সুন্দর খেতে। তো মন্দির চত্বর থেকে মোটামুটি বেরিয়ে ওই দোকানটাতে আমরা একটু দই চিড়ে তারপরে আবারও দইটা খেয়ে নিলাম আর কি। দইটা এত ভালো, মানে এত, মানে দইটা কি বলবো আর কি, অসাধারণ দইটা। আর পুজোটা কীরকম হলো সেটা তো আপনারা বুঝতেই পারছেন, এত অসাধারণভাবে পুজো আগে কখনো হয়েছে বলে আমার মনে হয় না, বা আমাদের হয়েছে বলে আমার মনে পড়ছে না। তবে যে দেওঘর যাওয়ার সময় রাস্তাঘাটের কিছু অংশও আপনাদের দেখাবো সুন্দর সুন্দর। আর ত্রিকুটের ব্লগটা কিন্তু একেবারে আসার সময়, চলুন দেওঘর গিয়ে আজকের ব্লগটা কিন্তু শেষ করব। চলুন দেওঘর দিকে যাওয়া যাক, চলে আসুন। तो हम लोग अभी देवघर में घुस चुका है। नहीं नहीं, देवघर में नहीं घुस चुका है, झारखंड में घुस चुका है। और पान खाते खाते चंचला गाड़ी चला रहा है, पान बहुत ही अच्छा है, बढ़िया है, बढ़िया पान। दही चूड़ा खा के बहुत दिल गार्डन गार्डन हो चुका है हम लोग का। दही चूड़ा खा के दिल गार्डन गार्डन हो गया, हो गया ना। तो पान खा के हाँ, देखिए देखिए जीभ लाल हो चुका है हम लोग का, जीभ लाल। आशा करिए आप लोगों को भी अच्छा लग रहा है। अच्छा अगर नहीं लग रहा है तो भी जाना ही है, माने कमेंट करके बता दीजिएगा। कमेंट में ज़्यादा ज़्यादा कमेंट कीजिए, ज़्यादा ज़्यादा लाइक कीजिए और सब्सक्राइब तो कीजिए ही कीजिए ना कि। তাহলে হিন্দিটা কেমন দিলাম একবার বলবেন, অতি অবশ্যই লিখে জানাবেন। মোটামুটি ঝাড়খণ্ডের ভেতরে যেখানে বাংলা কেউ বোঝে না, বাংলা বলে না, আমাদেরও হিন্দি বললে আমি বহুত দিক্কত হো রে হ্যাঁ। তো চেষ্টা করে আমল হিন্দি বতানে কা, তো আমি আমলকে লে যা রে হ্যাঁ দেওঘর তক, বা তক দেওঘর তক লে যায়গে। উসকে বাদ ही हम लोगों का जो एपिसोड है, ये वाला एपिसोड फर्स्ट एपिसोड देवघर ट्रिप का, बाइक में देवघर, ठीक है। तो बाइक में देवघर ट्रिप कहाँ पर जाके खत्म हो चुका हो जाएगा, देवघर में जाके हो जाएगा खत्म हो जाएगा, ठीक है। चलिए चलिए हम लोगों के साथ चलिए, अच्छा लगेगा हम लोग आप लोगों को। तो कमेंट कीजिएगा ज्यादा से ज्यादा। देखो पीयूष बोल रहा है हमको जो हिंदी में बात करने, आज जिधर फाका मिले उधर घुसा देता है। आगे होटल खोजते हबे, हर हर महादेव, और हर हर महादेव कैसा लग रहा है? बोलिए कैसा लग रहा है? खाना खाना नहीं हुआ, अब खाना नहीं हुआ, पेट में नहीं ढुका। खाना पेट में नहीं ढुका। তো আমি আর চঞ্চলদা এইমাত্র কিন্তু দেওঘর পৌঁছালাম, আর রয়েছে একেবারে বাবাধামের যে গলি হয়, বা আমাদের যে বৈদ্যনাথ ধামের যে বৈদ্যনাথ গলি, সেই গলির মধ্যেই। আর একটা ছোটোখাটো হোটেল কিন্তু আমরা বুক করেছি, অনেক খোঁজাখুঁজি হলো, আপনাদের সেটুকু আর দেখালাম না। তবে ব্লগটা কিন্তু আর বেশি বাড়াবো না, আপনাদের আমাদের হোটেলের জায়গাটুকু একটু দেখিয়ে দিয়ে আর খাওয়া দাওয়া করবো সেটুকু দেখিয়ে দিয়ে কিন্তু আজকের ব্লগটা এখানে মোটামুটি শেষ করবো। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে, আর নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করবেন, সেইগুলোতে কিন্তু আরও ভালো ভালো ব্লগ আসতে চলেছে আমাদের সকলের জন্য। তো আমাদের সামনে কিন্তু ভাত আমরা নিয়ে নিয়েছি, মাত্র 50 টাকা করে, বেশি নয়। কী কী দিয়েছি একটু দেখিয়ে 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 দেবে। আমাদের পাঁপড়, একটা সবজি দিয়েছে, আলু ভাজা, আর মুলো আচার, সরি হ্যাঁ মুলো, আর একটা আচার দিয়েছে, আর ডাল, পিওর ভেজ। এখানে আপনারা সকলে জানেন ননভেজ চলে না, ননভেজ চলে না, আর সেটুকুই আর কি। তো আমরা খেতে থাকি সেটুকুই, তবে খাওয়া যাক। চঞ্চল দাদা বললো ভালো, তাহলে ভালো আমরা খাচ্ছি, আমরা দেখুন। আর আমি ট্রাই করতে আনতে ভুলে গেছি, সেই জন্য অসুবিধা হবে আপনাদের, ওই ভদ্রলোক খেয়ে দেখুন তাহলে হবে। আর কত দেখতে চান, কত আপনারা কত দেখতে চান, কিতনা দেখেঙ্গে। লাস্ট হাম পান খা লিয়ে, চঞ্চলদা নেই খায়ে, তো আজকের মতো এতটুকুই, আমি কে লিয়ে ইতনা হি, টাটা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, টাটা।